নমস্কার বন্ধুরা, আমি আশা। আর আজকে আমি চলে এসেছি ছাদ বাগানে, সব গাছে পোকা লেগেছে সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে। তো বন্ধুরা, সমস্ত গাছে পোকা লেগেছে, এই দেখুন। আর এই পোকার ওষুধ বানাবো মাত্র 2 টাকা দিয়ে, সেটাও আপনাদের সঙ্গে আলোচনা করব। 2 টাকায় পোকা মারার ওষুধ, এই দেখুন, এটা দিয়ে আমি পোকা মারবো, সমস্ত গাছের পোকা মেরে ফেলবো। একটা শ্যাম্পুর পাতা দিয়ে পোকা মারবো, শ্যাম্পুটা গুলিয়ে এই বোতলে, স্প্রে বোতলে গুলিয়ে নিয়ে তারপর আমি সমস্ত পোকা মারবো। কিন্তু তার আগে কিছু গাছের পর্যবেক্ষণ করতে হবে এবং কিছু ব্যবস্থা নিতে হবে, সেগুলো দেখে নেওয়া যাক। চলুন বন্ধুরা, প্রথমেই আজকে আমরা এই কুমড়ো গাছ দিয়ে শুরু করি। এই কুমড়ো গাছের এই দেখুন পাতা ফুকো ফুকো হয়ে গেছে, সমস্ত পোকায় আক্রমণ করেছে। এই যে নিচের পাতাটা দেখুন কি অবস্থা, এই সমস্ত পাতা কিছু কিছু করে আমরা কেটে ফেলবো, নাহলে এগুলোর থেকে আরও বেশি পোকায় আক্রমণ করবে। তো প্রথমে আমরা কুমড়ো গাছ দিয়ে শুরু করি বন্ধুরা। এই দেখুন আমরা পাতাগুলো এইভাবে কেটে ফেলবো, প্রত্যেকটা পাতা যেগুলো কালো কালো হয়ে গেছে, পোকা লেগেছে বোঝা যাচ্ছে যে খুব পোকা লেগেছে, সেই পাতাগুলোকে আমরা এই যে এভাবে ছিঁড়ে দিলেও হবে, এভাবে ছিঁড়ে দেব পাতাগুলো। তো বন্ধুরা দেখুন, এই যে নিচের পাতাগুলো প্রত্যেকটা পোকা আক্রমণ করেছে, এই পাতাগুলো ছিঁড়ে দেব প্রথমে, এভাবে ছিঁড়ে দেব নিচের পাতাগুলো। এটা ভালো পাতা, যেগুলো বোঝা যাচ্ছে যে পোকায় আক্রমণ করেছে, খুব বেশি পোকায়, সেগুলোকে ছিঁড়ে দিতে হবে। এই দেখুন এখানে একটা আছে, এইভাবে আমি সমস্ত গাছের পাতা যেগুলো বেশি পোকায় আক্রমণ করেছে সেগুলোকে সব ছিঁড়ে দেব, তারপরে ওষুধটা দেব গাছে। তো বন্ধুরা সঙ্গে থাকুন আমাদের। তো বন্ধুরা এই দেখুন আমরা শ্যাম্পুর পাতাটা ছিঁড়ে নিয়েছি, জলও নিয়ে নিয়েছি। এবার শ্যাম্পুটা জলের মধ্যে গুলিয়ে দিয়ে স্প্রে বোতলে ভরে আমরা সমস্ত গাছে দিয়ে দেবো, এবং কিভাবে দিতে হবে সেটাও আপনাদেরকে আমি দেখাবো। এবার আমরা এটা স্প্রে বোতলে ভরে নেব। এই শ্যাম্পু দিলে পরে গাছে একটা পোকাও থাকবে না, সমস্ত পোকা চলে যাবে, যেসব গাছে পোকায় আক্রমণ করেছে সমস্ত পোকা মরে যাবে। তো বন্ধুরা এই দেখুন আমরা বোতলের মধ্যে ভরে নিচ্ছি শ্যাম্পু গলানো জলটা, এই জলটা গাছের গোড়ায় দেব, সমস্ত গাছে দিয়ে দেব, গাছে যেখানে পাতায় পোকা আক্রমণ করেছে সেগুলোতে দেব, দিলে পরে আমাদের গাছে সমস্ত পোকা মরে যাবে। এবং বন্ধুরা এটা দিলে সমস্ত পোকা যদি না যায়, 5 দিন পরে আবার দিতে হবে এরকমভাবেই জল। তো বন্ধুরা এই দেখুন আমরা সমস্ত গাছে দিয়ে দিচ্ছি, পাতায় দিয়ে দিচ্ছি পোকা মারার ওষুধটা, যেটা আমরা শ্যাম্পু দিয়ে বানিয়েছি, সমস্ত পাতায় ভালোভাবে দিয়ে দিতে হবে। তাহলে হচ্ছে কি, আমাদের সমস্ত গাছের পোকার পাতা আক্রমণ আর করবে না, যেগুলো ভালো পাতা আছে সেগুলোতেও দেব, তাহলে হচ্ছে সেই পাতাগুলোতে আর পোকা লাগবে না। কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে, এই জন্য এত পোকার আক্রমণ হয়েছে। আরও বিভিন্ন ধরনের গাছ আছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে আমরা অল্প অল্প করে দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা এই দেখুন আমাদের স্ট্রবেরি গাছ, আমরা প্রত্যেকটা স্ট্রবেরি গাছের পাতায় দিয়ে দেবো পোকা মারার ওষুধটা, তাহলে আমাদের আর স্ট্রবেরি গাছে পোকা লাগবে না। এরকমভাবে হাত দিয়ে সরিয়ে নিচের পাতাগুলোতেও দিয়ে দেবো। আগের দিন আমাদের ভিডিওতে দেখেছেন স্ট্রবেরি গাছের পাতাগুলো সব ছেঁটে রেখে দিয়েছি, এই জন্য এগুলো দিতে সুবিধা হবে, পোকায় আক্রমণ করেছিল। এই দেখুন এইভাবে পোকা মারার ওষুধটা সমস্ত গাছে দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, এখানে নিচে স্ট্রবেরি ধরে রয়েছে, তবু আমরা এই পোকা মারার ওষুধটা দিয়ে দিচ্ছি, কেননা স্ট্রবেরিও খেয়ে ফেলবে পোকাতে। এই যে এইভাবে প্রত্যেকটা পাতায়, পাতার সামনের দিকে এবং বরং এরকম উল্টো দিকেও বিষটা দিতে হবে, অতিরিক্ত পোকা আক্রমণ করলে। এই গাছটায় কম পোকা আক্রমণ করেছে, এজন্য এইভাবে আমরা নর্মাল দিয়ে দিলাম। তো বন্ধুরা এই দেখুন আমাদের শিম গাছে কিন্তু পোকা লাগেনি, তবু আমরা এই গাছে দিয়ে দেবো জলটা, এভাবে স্প্রে করে সমস্ত পাতায় দিয়ে দেবো যাতে পোকা আক্রমণ আর না করে। এই শ্যাম্পু গোলানো জলটা দিলে কোনো ক্ষতি নেই বন্ধুরা।
তো বন্ধুরা এই দেখুন কুমড়ো গাছে এইভাবে আমরা বীজ দিয়ে দিচ্ছি, সমস্ত পাতায় এইভাবে বীজ দিয়ে দিচ্ছি। এই গাছগুলো দেখো লাইন দি লাইন দি সব গাছ। তো বন্ধুরা এই দেখুন আমাদের ঝুমকা ফুল গাছ, এই গাছেও পোকায় আক্রমণ করেছে, এই গাছে কড়ি এসছে। এখন যদি পোকায় আক্রমণ করে খুব মাত্রায় ফুল কিন্তু একটাও ফুটবে না, তাই জন্য আমরা আগের থেকেই এই বীজটা দিয়ে দিচ্ছি এই গাছটা। এটা একটা বালতির মধ্যে লাগিয়েছি ঝুমকো জবা ফুল গাছ, এখনো পর্যন্ত ফুল ফোটেনি, এইবার প্রথম ফুল ফুটবে। এইভাবে সমস্ত গাছটা দিয়ে দেবো গাছ। তো বন্ধুরা এবার আমরা চলে এসেছি লাল শাক গাছে বীজ দিতে। এই দেখুন লাল শাক গাছে প্রচণ্ড পোকা আক্রমণ করেছে, এই লাল শাক গাছে এবার বীজ দিয়ে দেবো। এইভাবে পাতাগুলো পুরো খেয়ে খেয়ে দিয়েছে, এইভাবে বীজ দিলে সমস্ত পোকা চলে যাবে। তো বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, এই পোকা মারার ওষুধ তৈরি করা, বাড়িতে তৈরি করা এবং গাছে প্রয়োগ করা, তবে বন্ধুরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। থ্যাংক ইউ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য।